ড্রাইভার আমার বোনকে নিয়ে সেই যে বোনের গাড়িতে বসে এক্সেলেটরে চাপ দেয় ব্রেকটাকে ধরে একেবারে যে বোনের গাড়িটা ধাঁ করে চালায় দেবে। কিন্তু তোমরা ঘামছো কেন? বাবারা দুধ দেয় না? কি বুদ্ধি নেই নাকি? গরু দুধ দেয় না, গায়ে দুধ দেয় না। আমি জানি না, আমি শুধু দুধ খেয়েছি, দুধ দোয়ানো কখনো দেখিনি। তাহলে এখন দেখুন। হ্যাঁ দেখবো। সাবধান। পহলি বার হ্যায় জি, পহলি বার হ্যায় জি। খগেন খাড়ার বাড়িতে বিয়ে আছে। হ্যাঁ, জোড়া বিয়ে। আচ্ছা বলছি যে জোড়া বিয়েটা এমন নয় তো যে বেগমের সাথে হৃদয়ের বিয়ে? কি বলছো? হৃদয়ের সঙ্গে বেগমের বিয়ে? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি খগেন খাড়া। কে খাড়া? আরে গ্রামের মুরব্বী, সামনে ফাংশন আছে, ওই শ্রীমধ্যমকে নিয়ে আসার কথা। কাকে ফোন করছে? তা আপনি কে বলছেন? হারিন্দ বাবু তো? বর্তাকে ফোন করছে। কি বলছো? ওছো ওছো এবার চলো, তোমাদের চটকাই একেবারে, এবার খাওয়াই, চলো 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 চলো। আমি বাড়ি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না এখানে। ফোন কোথায়? ফোন কোথায়? ও দূর, এখানেই তো আছে। বাড়ি চলে যাবো, মাকে ফোন করছি আমি। মাই, আরে কি হলো? কি হলো মানে? আমি বাড়ি যাব। আরে বাড়ি যাবেন মানে? বাড়ি যাবেন কেন? বাড়ি যাব কেন মানে? ওই নোংরা হাত দিয়ে চটকে চটকে আমাকে খাইয়ে নিয়েছে। দেখো দেখো আমার মুখের কি অবস্থা। ইস, আমি ইচ্ছা করছে না ওই খগেন খাড়াকে একবারে ঘুষি মেরে পিন্ডি চটকে দিতে আমার। আরে শান্ত শান্ত হয়ে যা, শান্ত এত রাগারাগি কেন করছেন? আচ্ছা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, আমরা কিছু করে নেবো। শোন, আমি না একটা প্ল্যান করছি, সেই প্ল্যানটা যদি যখন সেই প্ল্যানটা দিয়ে আমি ওই মাকুন্দুকে বিয়ে করবো, তাই না? তোমার কোনো প্ল্যান নেই, তোমার কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। এপাশে আমার বাপি পূর্ণ বিহারি, ও পাশে পুলিশ, আর এখানে খগেন খাড়া। ও মা, ওই যে এসে গেছে, আবার ডাকছে। কই গেলে? এই যে বৌমা। বলুন, কেমন খেলে? খুব ভালো। হ্যাঁ জানি তো, আমি যখন এরকম করে মেয়েকে গোল করে সবাইকে বসিয়ে চটকে চটকে মুখে মুখে দিই না, সবাইকে আনন্দ পায়। বিয়েটা হয়ে যাক, তোমাকেও তো নিশ্চয়ই খাবো। খাও না, এত সুন্দর করে চটকে চটকে মুখে খাইয়েছেন, খাবো না? 100 বার খাবো। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আমার জামা কাপড়গুলোকে নিয়ে পুকুর পাড়ে গিয়ে কেচে দাও। কি পুকুর পাড়ে জামা কাপড়গুলো নিয়ে কেচে দাও? এই কই গো, দাও ওকে। হে হে, এই তো এই তো মা, ধরো ধরো। কি? এই তো কিছু জামা কাপড় আর এই তলার ছোট প্যান্ট। হ্যাঁ ধরো 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 মা, কেচে নিশো। এগুলো কি? এই তো জামা কাপড়, একটু একটু কেচে আনো। আসলে আমার বাতের ব্যথাটা না খুব বেড়েছে, আমি তাই আজ আর কাচতে পারছি না। এই তো এখন একটু কোভরেজের কাছে যাব ওষুধ আনতে। হ্যাঁ কিন্তু এর মধ্যে থেকে না কিরকম গন্ধ বেরোচ্ছে, বাজে গন্ধ। ছি 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 ছি, ওসব মাটির গন্ধ গো। মাটি মানে? আসলে তোমার ওই ভাসুর আঙ্কল সবসময় মাঠে ঘাটে ঘোরেন তো তাই। ও, কিন্তু এগুলো কি করতে হবে? কাচতে হবে। হ্যাঁ আমি কাচবো। হ্যাঁ কোথায়? পুকুর ঘাটে। হ্যাঁ আনন্দ। হ্যাঁ দাদা। তুই সঙ্গে যা, ও কাচবে, তুই পাশে বসে থাকবি, দুপুরে হাওয়া দেবে, মনে হবে যমুনার তীরে দুজনে রাধা কৃষ্ণের মতো রয়েছি। যা একটু সঙ্গে যা। আমি বেরোলাম। কোথায়? তোমাকে কবরে দেখাতে হবে না। চলো 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 চলো।
গুলো আমি কাটবো আমি কেচে দিচ্ছি দি সেটাই বেটার সব গন্ধওয়ালা পোতোয়া গেঞ্জি অন্তর্বাস আমি কাটবো আরে বলছি তো আমি কেচে দিচ্ছি চল 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 এই শুন বলছি হৃদয় কোথায় তোরা কি বিয়েটা করেছিস আরে না রে আমি সুযোগই পাচ্ছি না সুযোগ পাচ্ছি না মানে কি হ্যাঁ রে সুযোগ পাচ্ছি না তুই জানিস এখানে আমার আবার বিয়ে ঠিক করেছে সে কি তুই বিয়ে ঠিক করেছে কোথায় কালকে চিলড্রেনস ফুটবল ফেডারেশন মিটিং এ দিদি যেই ফাইলটা প্লেস করবে ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা কেউ ইচ্ছা করে ফাইলটা সরিয়ে ফেলেনি তো সে হয়তো জানে যে কাল মিটিংয়ে আমাকে ফাইলটা প্রেজেন্ট করতে হবে আমি যদি আরও সাতটা দিন ওদের কাছে সময় চাই ওরা দেবে না সময় আমার মনে হয় যদি কোনোভাবে একদিন টাইমও এক্সট্রা অ্যারেঞ্জ করতে পারবে না এবার তাহলে আমি কি করবো সমুদ্র সংসারের বড় বউ ওর কোনো অপমান কিন্তু আমি সহ্য করব না ভালো গান গাইলেন আপনি দারুণ একবার মুখটা দেখবো না বাম কালে এটাই তো মনে হচ্ছে কণ্ঠকালী মায়ের মন্দির এই এই কে তোর মেজ বৌদিদির পা কেটে গেছে আপনি ছাড়ুন না আমায় দিন চুপ করে বসো আমার পরিবারের কারোর উপর যদি কেউ হাত তোলে তার নমুনাটা কি হতে পারে সেটা হচ্ছে আপনার ছেলে আসুন অফিসে দেখুন আমার ছেলে কি অবস্থা করেছে বকুল আপনার ছেলেকে মেরেছে এটা যদি আপনি সাক্ষী হন তাহলে আমরা প্রত্যেকে আপনার ছেলের গুন্ডামির সাক্ষী রূপ কোথায় কবে আমি ওনার যোগ্য হয়ে উঠবো প্রাণনাথকে এমন করে পাওয়ার স্বপ্ন কি আমার কোনোদিনও পূরণ হবে এত চিৎকার করছো কেন সে ঘরে দৌড় দিয়ে বসে আছে কিছুতেই দৌড় ফুলছে না দৌড় খোলো বাইরে বউ অপেক্ষা করছে ঘরের বাইরে এতক্ষণ নাথ বউকে অপেক্ষা করাচ্ছিলে কেন মহেন তুমি ভুলে যেও নে ও এই সংসারের বড় বউ ওর কোনো অপমান কিন্তু আমি সহ্য করব না দীপু থাম দীপু দীপু ছেড়ে দে ওকে ওকে ছেড়ে দেবো কিন্তু ভাবিস না যে ওকে আমি এখানে রেখে দেব বের তো ওকে হতেই হবে বাড়ি থেকে কিন্তু তুই ওকে বের করবি না ওকে বের করবে পুলিশ কি হয়েছে মেসাদা তোর মেজ বৌদিদির পা কেটে গেছে আপনি ছাড়ুন না আমায় দিন চুপ করে বসো পরিবারের কারোর উপর যদি কেউ হাত তোলে তার নমুনাটা কি হতে পারে সেটা হচ্ছে আপনার ছেলে
আসুন অফিসে দেখুন দেখুন আমার ছেলের কি অবস্থা করেছে। বকুল আপনার ছেলেকে মেরেছে এটা যদি আপনি সাক্ষী হন তাহলে আমরা প্রত্যেকে আপনার ছেলের গুন্ডামির সাক্ষী। রূপ কোথায়?